আসসালামু আলাইকুম। আমি আজকে হাঁস পিঠা তৈরি করে দেখাবো, চিকেন কিমার পুরে হাঁস পিঠা। যে কোনো আড্ডা আসরকে মাতিয়ে তুলতে পারবেন এই পিঠা দিয়ে, বাচ্চারা ওই হাঁসের ডিজাইনটা দেখে আগ্রহ নিয়ে খাবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি এইরকম আরও মজাদার রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো প্রথমে হাঁস পিঠার জন্য আমার যা কিছু লাগবে তা দেখিয়ে দিচ্ছি। ময়দা নিয়েছি 1 কাপ, তেল নিয়েছি 1 টেবিল চামচ, হলুদ নিয়েছি হাফ টিস্পুন নিয়েছি, ধনে জিরা মেশানো, আর এখানে নিয়েছি গরম মশলা পাউডার, এটা নিয়েছি 1 টিস্পুন, ধনে পাতা, এখানে নিয়েছি গার্লিক পাউডার, এটা নিয়েছি 1¼ টিস্পুন, হাফ টিস্পুন নিয়েছি আদা বাটা, এখানে নিয়েছি কাঁচা মরিচ আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন, আর এখানে আমি রসুনের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে পেস্টও ইউজ করতে পারেন, পেঁয়াজ নিয়েছি 1টি, আর এখানে নিয়েছি চিকেন কিমা, আপনারা চাইলে এখানে বিফ মাটন কিমাও নিতে পারেন, আমি 1 কাপ নিয়েছি। আমি এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিব। আমি একটা বাটিতে এখন ময়দাগুলো নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে ময়দাটাকে ভালো করে। আমি কুসুম গরম পানি দিয়ে, সামান্য একটু গরম আছে, মেখে নিচ্ছি, দই তৈরি করে নিচ্ছি। এখন ঠিক পরোটা দইয়ের মতো হবে, দইটা তৈরি করে নিয়েছি, এটাকে এখন একটা কিচেন তাওয়ালকে ভিজিয়ে নিয়ে এটাকে ঢেকে রাখছি, যাতে উপর অংশটা শুকিয়ে না যায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এই পানিটা দেওয়া হচ্ছে যাতে মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়, আর আমি সব মশলা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে কিমাগুলোকে দিয়ে দিচ্ছি, কিমাগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছি মশলার সাথে। যখন কিমাটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি ধনে পাতা, গ্যাসে এখন নামিয়ে এনেছি, ভিতরে পনির অংশটা রেডি, চুলার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। থেকে সামান্য একটু ডো নিয়ে রুটি বেলে নিব, রুটিটা বেলে নিয়েছি, অনেক বেশি বড় করতে হবে না, পুর দিব, খুব সামান্য পরিমাণ পুর দিব, দিয়ে এটাকে এ পাশে আনিয়ে এটাকে এভাবে লাগিয়ে দিচ্ছি। এখন এটাকে প্রথমটাকে একটু বড় করতে হবে, করে নিয়েছি, করে উপরের অংশটাকে এভাবে উপরের অংশটাকে এখন মুখ করে দিব পাতলা করে, দিয়ে এখানে একটা চোখ লাগিয়ে দিব। আমি একটা গোলমরিচ নিয়ে নিয়েছি, হয়ে গেছে, এভাবে সবগুলো করে নিব, তৈরি করে নিয়েছি, এভাবে সবগুলোকে তৈরি করে নিব। হাঁস পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি, আমার 1 কাপে 8টি হয়েছে, এখন তেল গরম করে এগুলোকে ভেজে নিব। তেলটাকে গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে,
হাঁস পিঠাগুলো দুনো পাশ হয়ে গেলে ভালো করে নামিয়ে নিচ্ছি। নিয়ে টিস্যু তাওয়ালে নিয়ে নিব যাতে এক্সট্রা তেলটা চুষে নেয়। নিয়ে নিয়েছি হাঁস পিঠা, আপনারা এভাবে ট্রাই করে দেখেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।